হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, নাড়ার দিয়ে 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 ঘিটা বেরিয়েছে। ঘি একদম শেষের পর্যায়ে ছিল। আর কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি, হাফ শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। আজকের কী বানাচ্ছি সেটা আমি ঠিক নিজেও জানি না। ভাবলাম পোলাও বানাই, তারপর হলুদ দিয়ে নিই, হয়ে গেল ফ্রাইড রাইস। তা তোমরা এটাকে সিধে সাদা ফ্রাইড রাইস বলেও চালিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর এর মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিয়েছি। সোমবার নিরামিষ খাই, তাই সোমবার আসলেই টেনশান হয়ে যায় কী রান্না করবো কী রান্না করবো করে, যেটা যখন মন চায় সেটাই করে ফেলি। আর এখানে মটরশুঁটি দিয়ে দিলাম, আর একটু কিশমিশ। কাজু শেষ হয়ে গেছে, তাই আর কাজু দিতে পারিনি। পাগল মন পাগল মাথা, যেটা ইচ্ছা সেটাই করে ফেলি। যাই হোক, নুন দিয়ে দিলাম এর মধ্যে টেস্ট অনুযায়ী, আর একটুকুনি আমি এখানে ইয়ে দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। হলুদটা যদি দিয়ে দিতাম কী সুন্দর পোলাও হয়ে যেত। যাই হোক, দিইনি, বললাম যে দেখি কীরকম হয়। এবার ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নিলাম। এবারে আমি এর মধ্যে দেখো এই চালটা ধুয়ে রেখেছিলাম, সরু চাল, সেটাই দিয়ে দিলাম। এর মধ্যে যদি আমি একটুখানি গোবিন্দভোগ দিতাম তাহলেও খুব ভালো হতো। যাই হোক, বললাম না মাথা খারাপ, যখন যেটা ইচ্ছা হয় সেটাই করে ফেলি আর সেটাই দিয়ে দিই। আর এটা একটু ভাজা ভাজা করে নেবো ঘিয়ের মধ্যে দিয়ে, সব সবজিগুলো দিয়ে। আর আমি এটা ভেবেছিলাম শর্ট ভিডিও করব, ভেবে লম্বাই ভিডিওটা বানিয়েছিলাম। তারপর ভিডিওটা এডিট করার সময় কী মনে হলো জানি না, ভাবলাম যে থাক গিয়ে এমনি নর্মালি দিয়ে দিই, তার জন্য ভিডিওটা এরকম দেখতে লাগছে। দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, দেখো রাইসের কালারটা হালকা অন্যরকম লাগছে না? হ্যাঁ, ঠিকই দেখছো তোমরা। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা জল যখন দেবে, দেখো এক একটা চালে এক একটু মানে জল দিতে হয়। যেমন ধরো তোমার হচ্ছে যদি ইয়ে হয় মানে গোবিন্দভোগ, সেখানে জল অল্প লাগে, দাঁড় মানে বাসমতি হলে সেখানে আরেক রকম লাগে। আর এটা আমাদের এমনি নর্মাল সরু চাল, সেইটা দিয়েই করে ফেলেছি। বললাম না পাগল মাথা পাগল ইচ্ছা। যাই হোক, এইবারে আমি এটা আস্তে দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই দেখো যেই ঢাকনাটা খুলেছে, আমার ফোনে কেমন কুয়াশার মতো হয়ে গেছে। আর এক ঢাকনা আমি এখানে গোলাপ জল দিয়ে দিয়েছি, এক ঢাকনা কেওড়া জল দিয়ে দিয়েছি। বললাম সবই দিই, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটাকে তোমরা সিম্পল ইয়েও বলতে পারো, ফ্রাইড রাইস। এতে খাটনিও কম, ভাতও আগে করতে হয় না, আর খেতে খুব ভালো হয়েছিলো। একটু আলুর দম হলে ভালো হতো। যাই হোক, সেদিন আমি চানা মশলা করেছিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। আর একটু চিনি লাগবে এখানে, আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারো। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা ব্যাচেলার যারা, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রাইস হয়ে যাবে, কারণ অত ঝামেলার দরকার নেই। একটু সবজিগুলো ভাজো, চালটা দিয়ে দাও, পরিমাণ মতো জল দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। সাধারণ সহজ ফ্রাইড রাইস, কে অত খাটে তাই না? দেখো হয়ে গেছে আমার ভাতটা, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা বাড়িতে না করলে বুঝতে পারবে না। যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, তাদের অনেক ধন্যবাদ। আর এখনও যারা করো নি, আমার চ্যানেলে নানান রকম ভিডিও আছে, সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থাকে।